প্রিয় ভাইরা, সুরাতুল হুজরাতের 10 নম্বর আয়াতে আল্লাহ তাআলা বলছেন, ইন্নামাল মুমিনুনা ইখওয়া। আল্লাহ বলেন, বিশ্বাসীরা ভাই ভাই, মুমিনরা ভাই ভাই। এটা ফিল করতে হবে, শুধু মুখে বললে হবে না, আমরা কিন্তু ভাই ভাই। উই আর ব্রাদার্স, ব্রাদার্স ইন ইসলাম। ইন্নামাল মুমিনুনা ইখওয়া, বিশ্বাসীরা ভাই ভাই। ফা আসলিহু বাইনা আখাওয়াইকুম। আর এই ভ্রাতৃত্বের মধ্যে যদি কখনো টানাপোড়েন হয়, বোঝাপড়ায় সমস্যা হয়, বিরোধ হয়, তাহলে মিলমিশ করে দিও তোমরা, সেটা আপোষে মীমাংসা করে দিও। আদেশটা কার? আওয়াজ করে বলুন না, আদেশটা কার? আর ওয়াত্তাকুল্লাহ, আল্লাহকে ভয় করো। লাআল্লাকুম তুরহামুন, তাহলে তোমরা অনুগ্রহ প্রাপ্ত হবে। তাহলে প্রথম মেসেজ হচ্ছে, আমরা ভাই ভাই, উই অল আর ব্রাদার্স। পৃথিবীতে ভ্রাতৃত্ব, ব্রাদারহুড, এটা অনেক ধরনের। এক নম্বর ভ্রাতৃত্ব হচ্ছে আল উখুয়া আল ইনসানিয়া, মানবিক দিক থেকে ভাই। যারাই মানুষ তারাই ভাই, কারণ আমাদের আদি পিতার নাম, আদি মাতা অ্যাডাম এন্ড ইভ, উই কেম ফ্রম দ্য ভেরি সেম সোর্স, সেম অরিজিন, একটা জায়গা থেকে আসছে। সবার বাপ যদি একজন হয়, সবার মা যদি একজন হয়, তো আমরা সবাই কি? সুবহানাল্লাহ, পড়বেন না? তাহলে ভ্রাতৃত্বের একটা রূপ হচ্ছে আল উখুয়া আল ইনসানিয়া, মানবিক দিক থেকে ভাই। সেই হিসেবে হিন্দু আমার ভাই, খ্রিস্টানও আমার ভাই, বৌদ্ধ আমার ভাই, নাস্তিক আস্তিক সবাই আমার ভাই। এটা হলো ভ্রাতৃত্বের একটা ধরন। ভ্রাতৃত্বের আরেকটা ধরন হচ্ছে আল উখুয়া আন নাসাবিয়া, বংশীয় ভাই, বংশের সম্পর্ক বা রক্তের সম্পর্ক। যেমন আমার চাচাতো ভাই, খালাতো ভাই, আরও ক্লোজে গেলে আমার আপন ভাই, মায়ের পেটের ভাই, এক রক্তের ভাই, ঠিক কিনা বলেন? এটা গেল 2 নম্বর, এটা রক্তের সম্পর্ক। 3 নম্বর হচ্ছে আল উখুয়া আদ্দিনিয়া, দিনই ভাই। আর আমরা এটা নিয়েই কথা বলছি, আল উখুয়া আদ্দিনিয়া। ইন্নামাল মুমিনুনা ইখওয়াতুন, মুফাসসিরিনে ইকরাম বলেছেন, ইয়ানি ইখওয়াতুন ফিদ্দিন। মুমিনরা ভাই ভাই হচ্ছে 3 নম্বর সেন্সে, আমরা দিনই ভাই। আমি আপনাদের কাউকে দেখি নাই, আমাকে হয়তো সোশ্যাল মিডিয়ায় দেখেছেন, কিন্তু সরাসরি হয়তো দেখেন নাই। কিন্তু এই যে আমাদের ভ্রাতৃত্ব, এটা দিনই ভ্রাতৃত্ব, দিনই ভাই আমরা। আমরা কি ভাই? এবং ইন্টারেস্টিংলি, এই দিনই ভাই বা দিনই ভ্রাতৃত্ব আগের দুইটার চেয়েও মজবুত। কখনো কখনো এটা রক্তের সম্পর্ককেও ছাড়িয়ে যায়। সুবহানাল্লাহ, পড়েন। বদরের যুদ্ধে এই পাশে কুরাইশরা মানে মুশরিকরা, এই পাশে মুমিনরা। এমনও হয়েছে রাসূল সাল্লাল্লাহু আলাইহি পক্ষে মুমিনদের ওখানে এক ভাই, আর আবু জাহেলের সাথে আরেক ভাই, দ্বন্দ্ব সংঘাত। এই ভাই ওই ভাইকে হত্যা করেছে দিনের কারণে। তার মানে দিনই ভ্রাতৃত্ব, এটা এত মজবুত, এটা মাঝে মাঝে রক্তের সম্পর্ককেও ছাড়িয়ে ছাপিয়ে উপরে উঠে যায়। আল্লাহ আকবার। এবং আমাদের দৃষ্টান্ত দিয়েছেন বিষ্ণু ইসা ইসলাম, তিনি বলেছেন, তোমরা সবাই দিনী ভাইয়েরা সবাই মিলে এক দেহ এক প্রাণ। বিষ্ণুই বলেন, মাসালুল মুমিনিনা ফি তাওয়াদ্দিহিম ওয়া তারাহুমিহিম ওয়া তাআতুফিহিম মাসালুল জাসাদ। মুমিনদের ভালোবাসা সম্পর্ক, এটার দৃষ্টান্ত হচ্ছে, পারস্পরিক ভালোবাসা সম্পর্ক হচ্ছে কামাসালিল জাসাদ, এটা একটা দেহের মতো, আমরা সবাই মিলে এক দেহ। দেহের কোনো অঙ্গ যদি ইনজুর্ড হয়, সারা দেহ যেমনি কষ্ট পায়, বিশ্বের কোথাও আমার কোনো দিনই ভাই যদি কষ্ট পায়, আমাদের প্রত্যেকের হৃদয়ে রক্তক্ষরণ ঘটে। চিল্লায় বলেন, ঠিক কিনা? আপনার পা কেটে গেছে, এখন আমরা কি এরকম ভাবি যে পা গেছে তো কি হয়েছে, পাই না কষ্ট পাবে, সারা দেহ তো ওকে, ব্যাপারটা কেমন? দেখবেন পা কেটে গেলে রাতে ঘুম আসে না, ওইটার ব্যথায় জ্বর চলে আসে, এরকম আসে না নাই? এই জন্য বিষ্ণু ইসা ইসলাম বলেছেন, মাসালুল জাসাদ, একটা দেহ, দেহের এক অঙ্গ ইনজুর্ড হলে যেমনি সারা দেহ কষ্ট পায়, পুরো দেহটা রাত জেগে থাকে, জ্বর এসে যায়, তেমনি গোটা বিশ্বের কোনো প্রান্তে, কোনো জনপদে, কোনো এলাকায় কোনো মুসলিম ভাইয়ের যদি কষ্ট হয়, সেটা আমাদের হৃদয়ে যেয়ে লাগে, ঠিক কিনা বলেন? ফিলিস্তিনের ভাইয়েরা যদি কাঁদে, আমাদের ভালো লাগে? কাশ্মীরের ভাইরা যখন গৃহহীন হয়, আমরা এটা সহ্য করতে পারি? মিয়ানমারে আমার মুসলিম ভাইরা যখন নির্যাতিত হয়, আমরা কি এটা মেনে নেই? কারণ এক দেহ এক প্রাণ। আমরা যদি কোরআনের দিকে তাকাই, আল্লাহ তাআলা বলেছেন, আমাদের সম্পর্কটা হচ্ছে রোহামা উবাইনাহুম, রোহামা, একে অপরের প্রতি আমরা সফট হার্টেড, রহম দিল, একে অপরের প্রতি সফট হার্টেড। কোরআনের অন্য জায়গায় এসেছে, বুনিয়ানুম মারসুস, সীসা ঢালা প্রাচীরের মতো আমাদের সম্পর্ক। হাদিসে এসেছে, এক ভাই হচ্ছে আরেক ভাইয়ের মিরআতুল মুমিন, এক মুমিনের জন্য আরেক মুমিন হচ্ছে আয়না, আয়নার সামনে দাঁড়ালে দেখা যায় যে আমার এখানে একটা দাগ,
তারপর আয়নার সামনে দাঁড়ালে আমাকে ঠিক করে নেওয়া যায়, গুছিয়ে নেওয়া যায়। তার মানে আমার সমস্যা, আমার ভুল, আমার খুঁত, আমার স্পট, এটা আয়না বলে দেয়। মুমিনরাও এরকম এক ভাই আরেক ভাইকে সংশোধন করে দেয়। সুবহানাল্লাহ পড়েন। এবং কোরআন কখনো কখনো আমাদেরকে বলেছে যে ওয়াইফিরুনা আলা আনফুসিহিম ওয়ালাউ কানা বিহিম খাসাসা, ভ্রাতৃত্বের সম্পর্কটা এমন হবে যে নিজের প্রয়োজনের চেয়েও মুমিন ভাই তার অন্য ভাইয়ের প্রয়োজনকে গুরুত্ব দিবে। পড়েন সুবহানাল্লাহ। আমার প্রয়োজন, তারপর আমি না নিয়ে আমার ভাইকে দিব, এরকম নিদর্শন আমাদের মধ্যে আছে না নাই? আপনারা ইয়ারমুকের যুদ্ধের নাম শুনেছেন, হিজরি 15 সালের কথা, বিশ্বনিসা ইসলামের এন্তেকালের 4-5 বছর পরের ঘটনা। উমরে ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু, উনি হচ্ছেন তখন আমাদের খলিফা, দ্য সেকেন্ড খলিফা অফ ইসলাম, আমিরুল মুমিনিন, খলিফাতুল মুসলিমিন। তো ইয়ারমুকের যুদ্ধে আল্লাহ তাআলা আমাদেরকে বিজয় দান করেছিলেন, কিন্তু এমনি এমনি বিজয় আসে নাই, এমনি এমনি আসে নাই, একের পর এক সাহাবারা আহত হয়েছেন, নিহত হয়েছেন, মানে শহীদ হয়েছেন। এবং যুদ্ধের এক পর্যায়ে এমন হয়েছে খাবারের অভাবে, পানির অভাবে সাহাবারা ছটফট করছিলেন, এক ফোঁটা পানি নাই, রুহু বেরোয়ে যায়, পানি পানি বলে চিৎকার করছেন, তৃষ্ণায় যখন কাতর, ওই সাহাবির কাছে পানি নিয়ে আসা হলো, মশক দিয়ে পানি নিয়ে আসা হলো, সামান্য কিছু পানি যে নেন। তো উনি যখন পানি খাবেন, দেখতে পেলেন যে পাশে আরেক ভাই চিৎকার করে পানি পানি এক ফোঁটা পানি দাও চিৎকার করছে। ওই সাহাবি বলতেছেন আমার দরকার নেই, আমার ভাইকে নিয়ে আগে দাও, আমি পরে খাবো। আল্লাহ। ওই দ্বিতীয় সাহাবির কাছে যাওয়া হলো ওই মশক নিয়ে, যে আপনি একটু পানি খেয়ে তার হৃদয়টাকে শান্ত করেন, ঠান্ডা করেন। তিনি যখন পানি মুখে নিতে যাবেন, পাশে আরেক ভাই চিৎকার করছে পানি পানি এক ফোঁটা পানি দাও। ওই সাহাবি বলেন আমাকে না, আমার ভাইকে দাও, আমার আগে আমার ভাইকে দাও। ওই সাহাবার কাছে নিয়ে যাওয়া হলো যে আপনি আগে খান। ওই সাহাবির কাছে পানির মশক নিয়ে যেতে যেতেই উনি শহীদ হয়ে গেলেন। আবার মশক নিয়ে দ্বিতীয় সাহাবির কাছে আসতে না আসতে দ্বিতীয় সাহাবিও শহীদ হয়ে গেলেন। প্রথম যিনি চিৎকার করছিলেন তার কাছে আবার মশক নিয়ে যেতে না যেতে তিনিও শহীদ হয়ে গেলেন। সুবহানাল্লাহ পড়বেন না? ওয়ায়ুসিরুনা আলা আনফুসিহিম ওয়ালাউ কানা বিহিম খাসাসা, নিজেদের প্রয়োজন থাকা সত্ত্বেও মুমিনরা তার অন্য ভাইয়ের প্রয়োজনকে প্রাধান্য দেয়। আল্লাহু আকবার। এই হচ্ছে আমাদের ভ্রাতৃত্বের দৃষ্টান্ত। তাহলে প্রথম মেসেজ হচ্ছে মুমিনরা ভাই ভাই, মুমিনরা আর আমাদের দৃষ্টান্ত হচ্ছে এক দেহ এক প্রাণ। আওয়াজ করে, এক দেহ এক প্রাণ।